মাতৃত্বের স্বাদ পেতেই হাসপাতাল থেকে শিশু চুরি। শিশু চুরির তদন্তে নেমে তিন দিনের মধ্যেই মায়ের কোলে তার শিশুকে ফিরিয়ে দিল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার দুই মহিলা। হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার তদন্তে নেমে তিন দিনের মধ্যেই শিশুকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মাতৃত্বের স্বাদ পেতেই শিশু চুরির পরিকল্পনা। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত অঞ্জু দাস তার মা শিখা দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে বছর ছয়েক আগে বিহারের এক যুবকের সাথে বিয়ে হয় চোপড়ার বলরামপুরের বাসিন্দা অঞ্জু দাসের। বিয়ের পর এতগুলি বছর পেরিয়ে গেলেও সন্তান হচ্ছিল না তার। বছর দুয়েক আগে IVF-এর মাধ্যমে সন্তান ধারণের চেষ্টা করলেও তাতেও ব্যর্থ হন। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। সন্তান না হওয়ায় তার স্বামীও তাকে ছেড়ে চলে যায়। এরপরই মেয়ের কোলে কিভাবে সন্তান তুলে দেওয়া যায় সেই পরিকল্পনা করতে থাকে অঞ্জুর মা শিখা দাস। পরিকল্পনা করেন হাসপাতাল থেকে শিশু চুরি করার। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে গত 19 এপ্রিল শিখা দাস চলে আসেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। সেখানে খোঁজখবর নিয়ে চলে যান হাসপাতালের লেবার ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা গেছে ওই রাত হাসপাতালেই থেকে যান তিনি। রীতিমতো রেকি শুরু করেন, কখন চিকিৎসকেরা রাউন্ডে আসেন, প্রসূতি মায়েদের পরিবারের লোকেদের দিকেও নজর রাখতে শুরু করেন। এরপর ভিজিটিং আওয়ারে গিয়ে প্রসূতি রঞ্জিতা সিংহের সাথে আলাপ জমান। সুযোগ বুঝে 20 তারিখ নিজের মেয়েকে ডেকে পাঠান শিখা। এদিনই বেলা 11টার পর রঞ্জিতা দাসের কাছ থেকে আলাপ জমিয়ে শিশুকে কোলে নিয়ে ঘুরতে থাকেন। খাবার পর হাত ধুতে যান রঞ্জিতা, সেই ফাঁকে শিশুকে কোলে নিয়ে মেডিকেল কলেজ ছেড়ে বেরিয়ে আসেন। মেডিকেল কলেজের বাইরে এসে মা ও মেয়ে দুজনেই টোটোতে চেপে বসেন। সেখান থেকে সোজা চলে যান তেনজিন নোরগে বাস স্ট্যান্ডে। সেখান থেকেই চোপড়া যাওয়ার জন্য বিহারগামী বাসে চেপে বসেন তারা। এদিকে শিশু চুরির ঘটনায় উত্তাল হয়ে ওঠে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। ঘটনার তদন্তে নেমে একটি বিশেষ দল গঠন করে পুলিশ। তদন্তে নেমে তেনজিন নোরগে বাস স্ট্যান্ডের একটি সিসি ক্যামেরার ফুটেজ হাতে আসে পুলিশের। পুলিশ নিশ্চিত হয় বিহারগামী বাসে উঠেছে শিশু চুরি কাণ্ডের অভিযুক্তেরা। এরপরই সেই বাসের ড্রাইভারের ফোন নম্বর জোগাড় করে তার কাছ থেকে পুলিশ জানতে পারে শিশুসহ দুই মহিলা চোপড়া বাস স্ট্যান্ডে নেমেছেন। এরপরই বিষয়টি নিশ্চিত করতে আশাকর্মীদের কাজে লাগানো হয়। আশাকর্মীরা চোপড়া এলাকার বিভিন্ন বাড়িতে পৌঁছে যান অঞ্জুর বাড়িতেও। বাচ্চার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেই অঞ্জু আশাকর্মীদের জানায় IVF করে শিলিগুড়ি নার্সিংহোম থেকে শিশুটিকে নিয়ে এসেছেন। আশাকর্মীরাই এরপর অঞ্জু ও বাচ্চাটির ছবি তুলে পুলিশকে পাঠায়। এরপর শিলিগুড়ি পুলিশের ওই বিশেষ দল চোপড়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানেই অঞ্জু ও তার মাকে শিশু সহ উদ্ধার করে। ভালো লাগছে স্যার। কাকে ধন্যবাদ দেবে? সব আপনারা সবাইকে। সবাইলাই ধীরে ধীরে ধন্যবাদ। यहाँको सबै जतिले पनि यहाँ मेरो नानी ल्याइदिनु भयो, हजुरहरूलाई सबैलाई धन्यवाद छ। सबैलाई धन्यवाद छ हजुरले मलाई यति छिटै मेरो नानी दिलाइदिनु भयो। এদিন রাতেই রঞ্জিতার কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে তার সন্তানকে। এ বিষয়ে শিলিগুড়ি পুলিশের এক আধিকারিক জানান, ঘটনায় অপহরণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের এদিন আদালতেও তোলা হয়েছে। দুপুর 12টার সময় একটা 2 দিন বয়সের শিশুকে অপহরণ করা হয়েছিল NBMC-তে। অপহরণ পরে একটা স্পেসিফিক কেস মাটিগাড়া থানায় আরম্ভ হয়েছিল। শিশুরকে পুনরুদ্ধার করার জন্য একটা SOG DD মাটিগাড়া থানা আর NBMCOP মিলে একটা স্পেশাল টিমকে গঠন করা হয়েছিল। প্রাইম অবশ্যই ফ্যামিলি ডিসপিউট লাগছে, মনে হচ্ছে কি ফ্যামিলির মধ্যে কিছু বাচ্চা ছিল না, সেই জন্য একটা বাচ্চাকে চুরি করা, ওখানে নিয়ে পালন পোষণ করা একটা মোটিভ ছিল, এরকম মোটিভ ছিল। সন্তানকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি রঞ্জিতা, খুশি রঞ্জিতার স্বামী। এ বিষয়ে রঞ্জিতার স্বামী বলেন, স্যার বাচ্চাকে পেলাম আমি এখানে, যারা যারা আমাকে সাজানোর পুলিশ প্রশাসক আবার ওনার উপরে যে যে আছে কে আছে আমরা তো জানি না, আমি তাদের সকলকে কোটি কোটি ধন্যবাদ জানাই স্যার। হাত জোর করে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই স্যার, সকলকে, অল এভরি ওয়ান। আমি সবথেকে বেশি ধন্যবাদ দেবো আমাদেরকে যে সাপোর্ট করেছে, আমাদের BJP নেতা এবং এখানকার যে আমাদের বড়বাবু আছে, কি যেন নাম ওনার, হ্যাঁ পুলিশ প্রশাসন, হ্যাঁ স্যার। আমি এক্সট্রা করে বলছি স্যার, আমাদের BJP নেতাগুলোও আছে, এরা যে ওনারা না, ওনারাও আছে, আমার পুলিশ প্রশাসন সৈকত স্যার আছে, উনি আমাকে নিজেই অনেকবার আমাকে সহানুভূতি দিয়েছে, যে অনেকবার আমাকে ইসে করেছে,
কিন্তু আমাকে অনেক অনেক ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ স্যার। পুলিশের ভূমিকায় খুশি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সকলের প্রচেষ্টায় নবজাতককে তার মায়ের কোলে ফেরানো সম্ভব হয়েছে, স্বস্তি ফিরেছে সকলের। এটা সত্যি একটা বিশাল অ্যাচিভমেন্টের সময় আজকের দিনে। গত দুদিন ধরে বাচ্চাটা হারিয়ে যাওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং লোকাল প্রশাসন সবাই প্রচণ্ড চিন্তার মধ্যে ছিল এবং প্রচণ্ড চাপের মধ্যে ছিল। এতটা তাড়াতাড়ি আমাদের সবার সুচেষ্টায় যে আমরা বাচ্চাটাকে উদ্ধার করে মায়ের হাতে তুলে দিতে পেরেছি এবং আজকে আমরা যে দেখলাম মা বাবাকে দুজনে এত খুশি, আমাদের এই যে দুদিনের যে কষ্ট এত, এটা আজকে সত্যি সার্থক হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শিলিগুড়ি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটারমোর। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটারমোর, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।